গৌতম আদানির বিরুদ্ধে একের পর এক অশনি সংকেত লেগেই আছে। তার রাশিফল এখন ভালো যাচ্ছে না বলেই আমরা সবাই মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রতারণা মামলায় গৌতম আদানি এবং তার ভাতিজা দুইজনে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হয়েছেন। প্রতারণা করে বা ঘুষ দিয়ে একটি প্রকল্প বাগিয়ে নিয়েছেন বলে যুক্তরাষ্ট্রে প্রমাণিত হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আবার আরেকটি খবর এসেছে, কেনিয়ার প্রেসিডেন্ট গৌতম আদানির সঙ্গে সম্পাদিত সব ধরনের চুক্তি বাতিল করেছেন, যার আনুমানিক মূল্য হচ্ছে প্রায় $250 কোটি উপরে। এরপরে কি বাংলাদেশ কোনো বিশেষ পদক্ষেপ নেবে, সেটাই এখন জনগণের মনে প্রশ্ন উঠেছে। কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি কি বা এই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছেন কি না, কারণ আমেরিকা যখন গৌতম আদানির বিপক্ষে চলে গেছে তখন তার সে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা আরও সুযোগ সৃষ্টি করেছে। তিনি যদি এর বিপক্ষে যান, যৌক্তিকভাবে বিপক্ষে যান, তাহলে সেটা তার জন্য কার্যকরী হবে এবং মানে চুক্তি বাতিল করা সহজ হবে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ২০২৯ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বুধবার মার্কিন আদালত গৌতম আদানিকে অভিযুক্ত করে। খবর দি হিন্দুস্তান টাইমস অ্যান্ড আল জাজিরা টেলিভিশন। মার্কিন বিচার বিভাগ DOJ অভিযোগ করেছে সৌর বিদ্যুৎ সরকারের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি, এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরের একটি $1.85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি অনুযায়ী তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া দেশটির বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে $736 মিলিয়ন একটি চুক্তি ছিল। এদিকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছে। সম্প্রতি কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও বকেয়া অর্থ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দুকে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন বলেছেন, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে। তিনি জানিয়েছেন, আদানির সঙ্গে থাকা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি তদন্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ঠিক এরপরের দিনই গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তিনি আরও বলেন, আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে হওয়া জ্বালানি চুক্তি প্রথম থেকেই বিতর্কিত ছিল, কারণ হাসিনার আমলে হওয়া অন্য চুক্তির মতো এটিও কোনো টেন্ডার ছাড়া হয়। তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আদানির প্রতি ইতিবাচক পদক্ষেপ আলোচনা চালিয়ে নেওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। কিন্তু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে, ফলে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল দি হিন্দু, কিন্তু তারা কোনো মন্তব্য করেননি। তবে দেশটির কর্মকর্তারা বলেছেন, G2G চুক্তির আওতায় বাংলাদেশে এখন বিদ্যুৎ সরবরাহ করছে তারা, কিন্তু আদানির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে তারা প্রয়োজন না হলে হস্তক্ষেপ করবেন না। 2026 সালের এপ্রিল থেকে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গেড্ডা থেকে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এই কেন্দ্রটি বানানো হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য। বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এজাজ বলেছেন, আদানি বাংলাদেশকে চুক্তির প্রস্তাবে জানায় তারা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে বাংলাদেশে পাঠাবে। যেহেতু বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নেই তাই বিষয়টির যৌক্তিকতা ছিল। তবে সমালোচকরা পরবর্তীতে বলতে শুরু করেন, আপনি তো ভারতের সরকারের কাছ থেকে ভর্তুকি পেয়েছেন, কিন্তু এই ভর্তুকি তো বাংলাদেশের সঙ্গে তারা ভাগাভাগি করেনি। বিদ্যুতের যে দাম আদানি নির্ধারণ করেছে সেটি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। এমনকি শেখ হাসিনা সরকারের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ভারতের সঙ্গে হাসিনার ভালো সম্পর্ক থাকায় আদানির পক্ষে যায় এমন রায় নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। 2023 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানির কাছে বিদ্যুতের দাম পুনর্মূল্যায়ন করার জন্য একটি চিঠি দেয়। এই সময় আদানি জানায় তারা প্রতি মেট্রিক টন কয়লা
কয়লা $400 কিনছে, কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় তারা অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে একই পণ্যের জন্য $250 পণ্য $250 কম দিচ্ছে। এদিকে আদালত যেহেতু আদানির সঙ্গে চুক্তি তদন্তের নির্দেশ দিয়েছে, এতে করে বাংলাদেশ এখন পুরো চুক্তিটি পর্যালোচনা করতে পারবে।